হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তোরা খান, চলে এলাম আবারও একটি ভিডিও নিয়ে। তো ঈদ তো চলে গিয়েছে, কিন্তু ঈদের আমেজ কিন্তু এখনও আমাদের এখান থেকে যায়নি। তো ঈদ উপলক্ষে সবাইকে দাওয়াত দিয়েছিলাম, তো ছোট বড় মিলিয়ে মেহমান হচ্ছে টোটাল 12 জন, আর আমরা 4 জন, টোটাল 16 জনের আয়োজন করেছিলাম। তো যেহেতু কোরবানির ঈদের দাওয়াত, তো বেশিরভাগ আইটেমই ছিল কোরবানির মাংস দিয়ে। তো আমি রান্না করেছিলাম চিকেন রোস্ট, রেজালা, আর মাংস ছোট ছোট করে কেটে আলু দিয়ে ভুনা ভুনা করেছিলাম বেশি করে বেরেস্তা দিয়ে, আর করেছিলাম কলিজা ভুনা আর ঝুরা মাংস, আর আরেকটা আইটেম করেছি হচ্ছে বড় বড় মাংসের পিস দিয়ে বেশি ঝাল দিয়ে একটু ঝোলঝোল করে রান্না করেছিলাম। আর যেহেতু সবই মাংসের আইটেম, তাই একটু টমেটোর টক করেছিলাম, আর সাথে ভাত এবং পোলাও দুটোই করেছিলাম, যে যেটা পছন্দ করে খাবে। আর মাংসের আইটেমের সাথে যেহেতু বোরহানিটা বেশি ভালো লাগে, তাই একটু বোরহানিও করেছিলাম। এই তো ছিল আমার দুপুরের আয়োজন, আর বিকেলের আয়োজনে ছিল চটপটি আর সেমাই। আর যেহেতু পুরো দিনের জন্য সবাইকে দাওয়াত করেছিলাম, তো রাতের আইটেমে ছিল পরোটা, গোশ আর সালাদ। তো এই তো ছিল আমার ছোটোখাটো আয়োজন, আর সবাই আসার পরে ঈদের মতোই আনন্দ করেছি, অনেক হৈহুল্লোড় করেছি, গল্প করেছি, অনেক হাসাহাসি করেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের দিনটা তো ভালো কেটেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। ধন্যবাদ।